তো এ পর্বে আমরা দেখবো যে জেকুইরি কোনো এলিমেন্টের আগে পরে বা কোনো জায়গায় আপনি কিভাবে কন্টেন্ট এড করবেন। তো এটা জেকুইরিতে খুব ইজিলি করা যায়। তো আমাদের আগে যে কন্টেন্টগুলো ছিল, যেমন আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি, তারপরে এগুলো রিমুভ করে দিচ্ছি, সেভ দিলাম। ওকে ফাইন, আমরা আচ্ছা বাটন আছে একটা, আচ্ছা বাটন রাখারও দরকার নেই, যখন লাগবে তখন আমরা ব্যবহার করব। তো জিকিউরিতে যে মেথডগুলো ব্যবহার করা হয় আপনার কন্টেন্ট অ্যাড এলিমেন্ট অ্যাড করার জন্য, একটা হলো আপনার অ্যাপেন্ড, ওকে, তারপর একটা হলো প্রিপেন্ড, প্রিপেন্ড, ওকে, তারপর হলো আফটার, একটা হলো বিফোর। তো কোনটা কোন জায়গায় ব্যবহার করা হয় এই জিনিসগুলা আমরা আগে জানি। হ্যাঁ, তো অ্যাপেন্ড যেটা, হ্যাঁ অ্যাপেন্ড, তো অ্যাপেন্ডটা ব্যবহার করা হয় যে আপনার একটা সিলেক্টেড এলিমেন্টের একেবারে শেষে, কন্টেন্ট আপনি কোনো কন্টেন্ট ইনসার্ট করবেন বা অ্যাড করবেন, তখন অ্যাপেন্ড ব্যবহার করা হয়। আর প্রিভেন্ট হলো একেবারে সামনে, আর আফটারটা হলো নির্দিষ্ট একটা এলিমেন্টের পরে, আর আর বিফোরটা হলো নির্দিষ্ট এলিমেন্টের ঠিক আগে। তো কীভাবে এগুলো ব্যবহার করতে হয় আমরা এই বিষয়গুলো দেখবো। তো যেমন ধরুন আমরা একটা টেক্সট নিয়ে নিই এখানে, অথবা প্যারাগ্রাফ নিয়ে নিই, তো প্যারাগ্রাফের মধ্যে আমি লিখলাম যে ট্রেনিং, ট্রেনিং উইথ, জাস্ট এতটুকু লিখলাম আমি প্যারাগ্রাফের মধ্যে, ট্রেনিং উইথ আমি এতটুকু লিখলাম। তো এর সাথে আমি কিছু অ্যাড করব, যেমন অ্যাপেন্ড করব। তো তার জন্য আপনি যে কাজটি করবেন এখানে, হ্যাঁ, তো আমি চাচ্ছি যে একটা বাটনে ক্লিক করলে অ্যাপেন্ড হবে। হ্যাঁ, এখানে তো কিছু নেই, তো একটা বাটন আমরা এখানে তৈরি করে নিই, বাটন, বাটন। তো বাটনের মধ্যে অবশ্যই আপনি যেহেতু ইভেন্ট সংগঠিত করবেন, এখানে একটা আইডি দিতে হবে। আমি এখানে লিখলাম যে যেমন এট, জাস্ট আমি এখানে দিলাম, আর এখানে আমি দিলাম সাপোজ ক্লিক হিয়ার, অথবা অ্যাপেন্ড, অ্যাপেন্ড, ওকে, অ্যাপেন্ড দিলাম, সেভ করলাম। তো এখানে ইভেন্টটা সংগঠিত হবে, কোন ইভেন্টটা সংগঠিত করতে চাচ্ছি, তো এটা অ্যাকচুয়ালি আমি ক্লাস নিয়েছি না, আইডি নিয়েছি এটা, তাই না? হ্যাশ দিতে হবে। তো কোন ইভেন্টটা আমরা ঘটাতে চাচ্ছি, যেমন ক্লিক, আমরা চাচ্ছি যে ক্লিক করলে কি কাজ করবে, ক্লিক ফাংশন, এর মধ্যে কি হবে, এর মধ্যে আপনার অ্যাপেন্ডটা হবে, এর মধ্যে কাজ করলে, ক্লিক করলে যে এর সাথে অ্যাড হবে। তো কি করবেন এখন, যেমন ধরুন আমরা এখানে কি দিয়েছি, পি দিয়েছি, তাই না? পিতে অ্যাড হবে, সরাসরি আমরা পিটাকেই সিলেক্টর হিসাবে ধরি। পিটাকে সিলেক্টর হিসাবে ধরলাম, তো এর মধ্যে অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড হবে। তো কি অ্যাপেন্ড হবে, যেমন আমরা একটা পিএইচপি ব্লক নিয়ে নিই, অথবা ইম্পোর্ট করে আমরা নিয়ে আসতে পারতাম, ইম্পোর্ট করে, অথবা আমরা সরাসরি এইভাবে জাস্ট করে এটা অ্যাড লিখলাম, একটা ফাংশন নিলাম। তো এখানে আমি লিখলাম যে এগো লাইভ প্রজেক্ট, এটা অ্যাড হবে। তো আপনি কী করবেন এই অ্যাপেন্ডের ভিতরে, ঠিক এই জায়গাটা, আপনি এটাকে কল করে দিবেন, ব্যাস এটা অ্যাপেন্ড হয়ে যাবে। রিফ্রেশ করলাম, তো এখন অ্যাপেন্ডে ক্লিক করলাম, এই যে দেখুন লাইভ প্রজেক্ট অ্যাড হলো। তো এটা কীভাবে কাজ করলো, তো কীভাবে কাজ করছে এগুলো আপনাদের বুঝে যাওয়ার কথা অলরেডি। তো এখানে আমি কী করলাম, এই যে পিটাকে কী করলাম, আমি সিলেক্টর হিসাবে কাজ করলাম, তো এর সাথে অ্যাপেন্ড করলাম, কী অ্যাপেন্ড করলাম, তো এই যে এট, এই ফাংশনটা অ্যাপেন্ড করলাম, তো এখানে কী আছে, লাইভ প্রজেক্ট আছে। তো কোনটার সাথে অ্যাপেন্ড হলো, এই যে পিতে, পিতে অলরেডি কিছু আছে, তার সাথে এট হলো, কী হলো, এই যে আমার এই ফাংশনের মধ্যে যেটা আছে
ঠিক এটা এখানে কি এট হলো, তো কখন এট হলো, এই যে ক্লিক ইভেন্ট সংগঠিত হওয়ার পর, ক্লিক ইভেন্ট কোথায় সংগঠিত হলো, এই যে বাটনে, বাটনে কি আমি বাটনটা ধরেছি কি দিয়ে, এই যে সিলেক্টর দিয়ে, অর্থাৎ এই যে আইডি দিয়ে আমি বাটনটা ধরেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটা আমি করলাম। তো এখানে কি ঘটনাটা ঘটলো, আমরা অ্যাপেন্ড ব্যবহার করেছি কি পিছনে ঘটেছে, তাই না? তো আমরা চাচ্ছি যে না না সামনে আমরা ব্যবহার করব। তো সামনে ব্যবহার করার জন্য জাস্ট যে কাজটি করবো, এই যে লাইভ প্রজেক্ট কাট করলাম, কাট করে এটা এখানে দিয়ে দিলাম, তারপরে ট্রেনিং উইথ কাট করলাম, কাট করে জাস্ট কী করলাম আমরা, এইখানে এটা দিয়ে দিলাম, সেভ করলাম। তো এখন আমরা কী করতে চাচ্ছি, এই যে ধরুন এখানে কি লাইভ প্রজেক্ট আছে, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যাপেন না দিয়ে আমরা সাপোজ দিই যে ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার, সেভ করলাম, রিফ্রেশ করলাম, ক্লিক হিয়ার। এখানে ক্লিক করলে কি যে পিছনে হচ্ছে, কারণ কি পিছনে হওয়ার কারণ হলো কি আমরা অ্যাপেন করেছি, তাই না? অ্যাপেন করেছি, তো আমরা চাচ্ছি যে সামনে অ্যাড হবে। তো তার জন্য কি করতে হবে, প্রিফেন্ট করতে হবে, তাই না? পিয়ারি প্রিফেন্ট, ব্যাস কাজ হয়ে গেল। আবার ওই ফাংশনটাই কি এখানে কল হয়ে যাবে। তো আমি সেভ দিলাম, রিফ্রেশ করলাম, ক্লিক হিয়ার, এই যে দেখুন ট্রেনিং উইথ সামনে কি জয়েন হয়েছে, রিফ্রেশ করলাম, এই যে ট্রেনিং উইথ, তারপর কি লাইভ প্রজেক্টের সাথে কি অ্যাড হয়ে গেছে। তো আমরা দেখলাম যে অ্যাপেন্ড এবং প্রিপেন্ড কীভাবে কাজ করে। তো এখন আমরা দেখবো যে আফটার বিফোর, অর্থাৎ নির্দিষ্ট একটা এলিমেন্টের আগে বা পরে সে কীভাবে কাজ করে, এটা আমরা দেখবো এখন। তো তার জন্য যে কাজটি আমরা করবো এখন, যেমন ধরুন এখানে আছে কি প্রজেক্ট আছে, না প্রজেক্ট আছে, তো আমরা প্রজেক্টটাকে এখানে রাখলাম, প্রজেক্টটাকে রাখলাম, এখানে একটা স্প্যান নিলাম, স্প্যান, তারপরে স্টাইল ইকুয়াল টু আমি দিলাম যে কালার, কালার দিলাম সাপোজ, অথবা আমি এখানে লিখে দিলাম যে রেড, সরাসরি রেড আমি লিখে দিলাম, স্প্যান ফিনিশ করে দিলাম, প্রজেক্ট রিফ্রেশ করলাম, এটা হলো প্রজেক্ট। তো এটাকে আমি করে দিলাম এরকম। তো এখন আমি কি করলাম, এখানে সাপোজ আমি লিখলাম যে বিফোর, বিফোর, তো বিফোরে করবে কি, এখানে আছে কি প্রজেক্ট, এর আগে আমি লিখতে চাচ্ছি যে ট্রেনিং উইথ, অ্যাকচুয়ালি আমি এখানে লিখি যে লাইভ, লিখি এটাকে লাইভ, লাইভ লিখলাম। তো এটা কি লিখলাম, বিফোর, বিফোরে অ্যাড হবে ট্রেনিং উইথ, শেষে অ্যাড হবে কি প্রজেক্ট, প্রজেক্ট এটা কি শেষে অ্যাড হবে। তো এখন এটা আপনি কিভাবে কাজ করবেন, যেমন ধরুন আমি আরেকটা এখানে সিলেক্টর তৈরি করব, এখানে বাটন নিলাম, সাপোজ এখানে দিলাম যে বিফোর, বিফোর, তারপরে এখানে দিলাম সাপোজ অ্যাড আফটার, এখানে দিলাম অ্যাড বিফোর, অ্যাড বিফোর, এখানে দিলাম অ্যাড সাপোজ বি, আর এখানে দিলাম অ্যাড এফ, অথবা এখানে দিলাম যে আফটার, আর এখানে দিলাম বিফোর, জাস্ট এরকম আমি দুটো দিয়ে নিলাম। তো এখন আমি দুটো সিলেক্টর, অর্থাৎ যে যে জায়গায় আমি ইভেন্টটা সংগঠিত করাবো, আমরা একে সিলেক্ট করে নিই, এটা আফটার, এখানে আফটার, বিফোর, এখানে বিফোর, অর্থাৎ এই বিফোর বাটনে, এই বাটনে ক্লিক করলে কি এই ইভেন্টটা সংগঠিত হবে। তো এখানে আমরা যে কাজটি করব, যেহেতু এটা কি বিফোর, তাই না, আমরা বিফোর, বিফোর মেথডটা দিলাম, তো এর মধ্যে কি অ্যাড হবে, এই যে এই মেথডটা কল হবে এখানে বিফোরের মধ্যে, তারপরে এখানে দিলাম কি আফটার, আফটার, ওকে আফটার, অর্থাৎ এই যে এ বাটনে ক্লিক করলে আফটার মেথডটাকে কল হবে, অর্থাৎ এই যে আফটার, আফটার এই ফাংশনটা এখানে কল হবে, সেভ করলাম, রিফ্রেশ করলাম। তো খেয়াল করে দেখুন এখানে কি আছে, জাস্ট একটা টেক্সট আমি এখানে রেখেছি কি লাইভ, এই যে লাইভ একটা টেক্সট আমি রেখেছি। তো আমি চাচ্ছি যে অ্যাড বিফোরে ক্লিক করলে এর সামনে কিছু অ্যাড হবে, আবার অ্যাড আফটারে ক্লিক করলে পেছনে কিছু অ্যাড হবে। তো কীভাবে অ্যাডটা হলো, যেমন এই যে বাটনের মধ্যে আমি কী করেছি, একটা ইভেন্ট সংগঠিত করেছি, যেমন কোন বাটনের মধ্যে, এই যে বিফোরের মধ্যে আমি বিফোর আইডি ধরেছি, এর মধ্যে ক্লিক ইভেন্ট সংগঠিত করেছি যে বিফোর আইডিতে,
তো ইভেন্টটা কোথায় সংগঠিত হবে? ইভেন্টটা সংগঠিত হবে এই যে বিতে, হ্যাঁ, এই প্যারাগ্রাফের মধ্যে ইভেন্টটা সংগঠিত হবে। ঠিক এই প্যারাগ্রাফের বিফোর ফাংশনের মাধ্যমে আমি কি করলাম, এই যে বিফোর মেথডের মধ্যে আমি এই যে একটা পিএইচপি দিয়ে বিফোর আমি ফাংশন তৈরি করেছি, এটাকে আমি কল করলাম এখানে। অর্থাৎ যখন আমি এটাতে ক্লিক করব, অর্থাৎ এই যে বিফোর বাটনে, এই বাটনে যখন আমি ক্লিক করব, এর সামনে অ্যাড হবে কি, এই যে এর সামনে অ্যাড হবে এই যে ট্রেনিং উইথ, এটা অ্যাড হয়ে যাবে এর সামনে। যেমন আমি যদি এটাকে ক্লিক করি, এই যে দেখুন ট্রেনিং উইথ, এর সামনে কি ট্রেনিং উইথ অ্যাড হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো তারপরে আবার কি আছে, এই যে আফটার, আফটার আফটার মানে পরে, এর পরে কোনটা অ্যাড হবে, প্রজেক্ট অ্যাড হবে, হুম, এর পরে। তো আমি ক্লিক করলাম আফটার, এই যে দেখুন প্রজেক্ট অ্যাড হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমি কাজটা করেছি। অর্থাৎ আপনি যদি আগে পরে কোনো কিছু অ্যাড করতে চান, ঠিক একটা নির্দিষ্ট এলিমেন্টের আগে আপনি যে অ্যাড, এই যে এড বিফোর, এই যে বিফোর সামনে এড হচ্ছে, তাই না, এই যে সামনে এড হচ্ছে, তারপরে যে আফটার মানে এই যে এটার পরে যদি এড করতে চান, এই যে আফটার এড হচ্ছে, কি এড হচ্ছে, আপনি এখানে যেটা বলে দিবেন, এখানে যেটা বলে দিবেন সেটাই এড হবে। তো বিফোরে আমি চাচ্ছি কি ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট এড হোক, অর্থাৎ আমি এটাকে কন্ট্রোল করছি এখান থেকে পিএইচপি দিয়ে কন্ট্রোল করছি। হুম, আপনি ইচ্ছা করলে ইউজার থেকে ইম্পোর্ট ফিল্ড দিয়ে ইম্পোর্ট নিয়েও আপনি কাজ করতে পারেন। তো এগুলো করতে একটু সময় লাগে, এগুলো প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনাদের পিএইচপির সাথে জাস্ট হালকা কীভাবে ব্যবহার করা যায়, জাস্ট এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম। তো আমরা কিভাবে যে করি দিয়ে অ্যাড করা যায়, অর্থাৎ আপনার যে মেথডগুলো আছে অ্যাপেন্ড প্রিপেন্ড এবং অ্যাড বিফোর, এই কাজগুলো দেখলাম। তো ওকে, ধন্যবাদ।